নমস্কার বন্ধুরা, আহারে বাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করব ফুলকপি আর মুগ ডাল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। রেসিপিটা একদমই সাধারণ, কিন্তু এর স্বাদ অসাধারণ। আর তৈরি করাও একদমই সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। প্রথমেই দেখুন, আমি এখানে হাফ কাপ মুগ ডাল নিয়েছি। এখানে আমি সোনা মুগ ডাল ইউজ করেছি। আপনারা চাইলে এটা মটর ডাল অথবা ছোলার ডাল দিয়েও করতে পারেন। এবার ডালটাকে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিতে হবে, তারপর ভিজিয়ে রাখতে হবে 20 থেকে 25 মিনিট। খুব অল্প সময়ে ডালটা ভিজে যাবে, বেশি সময় লাগবে না। এদিকে দেখুন, ফ্রাইং প্যানে আমি 2 চামচ সর্ষে তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। বাটারটা গলে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে। কালো জিরে একটু চটপট করে ফোটার পর দিয়ে দিচ্ছি ফুলকপি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা ফুলকপি ছোটো ছোটো করে এভাবে কেটে নিয়েছি, আর ফুলকপিটাকে গরম জলে নুন দিয়ে প্রায় 10 মিনিট ভিজিয়ে রেখেছি, তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো। ফুলকপিটাকে ভেজে নেব। প্রায় 4-5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে, যাতে ফুলকপিটা 60-70% সেদ্ধ হয়ে যায়। সেভাবে ফুলকপিটাকে ভেজে নেব। নাড়াচাড়ে করে আমি একটু ঢেকে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ভেজানো মুগ ডালটাকে আমি নিয়ে নিচ্ছি মিক্সারের ছোটো জারে, ডালটাকে পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ছোটো 2-3 টুকরো নারকেল। আপনাদের কাছে যদি কোরানো নারকেল থাকে ফ্রেশ, তাও দিতে পারেন, 2 চা চামচ মতো দিয়ে দিলেই হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা সর্ষে, 1/2 চা চামচ দিচ্ছি কালো সর্ষে, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। দেখুন বন্ধুরা, একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ঢেলে নিচ্ছি একটা টিফিন বাটিতে। মিক্সারের জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, অনেকটাই মশলা লেগেছিল। আর এদিকে দেখুন বন্ধুরা, প্রায় 4-5 মিনিট সময় নিয়ে ফুলকপিটাকে ভেজে নিয়েছি, প্রায় 60% ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটাকে নিয়ে টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন, কিন্তু দিলে খেতে ভালো লাগবে। একদমই অল্প মশলায় তৈরি, একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাঁচা সর্ষের তেল। এই রেসিপিতে সর্ষের তেলের ঝাঁজটা ভীষণ ভালো লাগে, অবশ্যই সর্ষের তেলেই করবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি, সেহেতু লাল লঙ্কার গুঁড়োটা আর দেবো না। দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার ঢাকনাটা আটকে দিয়ে দেখুন বন্ধুরা, আমি এখানে গ্যাসে কিছুটা জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এভাবে একটা প্লেট দিয়ে দিচ্ছি। আপনারা ঘরের যে কোনো ছোটো বাটি অথবা প্লেটের উপরে এভাবে টিফিন বক্সটা বসিয়ে দেবেন। বন্ধুরা, জলটা আপনাদের এভাবে দিতে হবে যাতে টিফিন বক্সের ঢাকনা পর্যন্ত জলটা না ওঠে। নিচে যে কোনো একটা ছোটো বাটি অথবা প্লেট এভাবে বসিয়ে দেবেন, তাহলে উঁচু থাকলে আর জলটা ঢাকনা পর্যন্ত উঠবে না। কিন্তু জলটা যখন ফুটবে তখন যাতে টিফিন বক্সের তলায় ভালোভাবে লাগে, তাহলে ডালটা ভালোভাবে সেদ্ধ হবে। এবার প্রেশার কুকারটা আটকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে 4-5টা সিটি মেরে রেখে দেবো। দেখুন বন্ধুরা, 5টা সিটি মেরে গ্যাসটা অফ করে দিয়েছি। তারপর প্রেশারের ভাপটা বেরোনো পর্যন্ত অপেক্ষা করেছি, ঢাকনাটা খুলে দিয়েছি। এখন গরম, একটু ঠান্ডা হওয়ার পর ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আরও 10 মিনিট অপেক্ষা করার পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয়। এবার বাটিটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি টিফিন বক্সটা তুলে নিয়েছি, একবার তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটু শক্ত শক্ত হয়েছে, কিন্তু আপনারা এখানে আর জল ব্যবহার করবেন না। এভাবেই শক্তটাই গরম ভাতে প্রথম ভাতে খেতে পারেন, দারুণ লাগে খেতে। এক থালা ভাত এ দিয়েই খাওয়া হয়ে যাবে। আর আপনারা যদি জল দিয়ে পাতলা করেন তাহলে সেই টেস্টটা পাওয়া যাবে না যেটা এখন পাওয়া যাবে। দেখে মনে হবে রেসিপিটা একদমই সাধারণ, কিন্তু এর স্বাদ সত্যি অসাধারণ। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর আপনি যদি নতুন দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, বেল বাটনটা অল করে দেবেন, তাহলে আমার দেওয়া এরকমই সহজ রান্নার রেসিপি সহজেই পেয়ে যাবেন। আমি এর উপরে আরও 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি,
আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন, কিন্তু দিলে খেতে ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে এরকমই সুন্দর কোনো রেসিপির সাথে। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।